এত ভিড়ের মাঝে কোনটা যে মেম সাহেব, কি করে খুঁজে পাবো? যাই ওদিকে দেখি। আবার বল সত্য কথা বলতে দোষ কি? এক এক করে সবাই চলে গেল, কিন্তু মেম সাহেব কোথায় কিছুই বুঝতে পারছি না। পেয়েছি, উনি নিশ্চয়ই আমাদের মেম সাহেব। যাই, দুঃখিত মেম সাহেব, আমার দেরি হয়ে গেছে, এবার চলুন আসুন। এই যে চিটিং বাজ, চিটিং করার জায়গা পাও না, দাঁড়াও দেখাচ্ছি মজা। মানে মানে চিটিং করো না, দাঁড়াও। আপনারা যা ভেবেছেন আমি তা নই, ওনাকে আমার মেম সাহেব মনে করে ভুল করেছি। কারণ আজ আমেরিকা থেকে আমার মেম সাহেব এসেছে, কিন্তু আমি তাকে চিনি না, তাই এই অবস্থা। ও যাবে নাকি? কই যাবেন মেম সাহেব? রসুলপুর চৌধুরী বাড়ি। হ্যাঁ, রসুলপুর পাওয়া গেছে। আরে মেম সাহেব, ট্যাক্সি কেন? আপনার নিজের গাড়ি তো আছে, চলুন আমি আপনাকে নিতে এসেছি। এগুলি আমার কাছে। আরে করছো কি? আমার গাড়ি নিয়ে এসেছো? জি জি। চিটিং করার আর জায়গা পাও না? একটু আগে তুমি যে চিটিং করে ধরা পড়েছো তা আমি দেখিনি মনে করেছো? ভালো ভালো চলে যাও বলছি, নইলে। বিশ্বাস করুন মেম সাহেব, আমি ওনাকে আপনি মনে করে ভুল করেছি। আপনার বাবা রায়হান চৌধুরী আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু চৌধুরী বংশের মেয়ে হয়ে আপনি যে পোশাক পরেছেন তা দেখে আমি বুঝতে পারিনি। চাচা আপনাকে এত টাকা পয়সা পাঠান, অথচ আপনি এত ছোট কাপড় পরেছেন। বাবা কোথায়? ইয়ে, দেরি হয়েছে বলে আপনার বকা খাবার ভয়ে আসেননি। ও, আর তাই তোমার মতো হাদারামকে পাঠিয়েছে? গাড়ি চাবি কোথায়? এই যে। স্টুপিড। আরে আমাকে ছেড়ে যাচ্ছে মেম সাহেব, দাঁড়ান।